বাংলাদেশে ভীষণ গরম চলছে তাপদহ গরম কিন্তু কম নয় ভারতেও তবে যেই যেই রাজ্যে আইপিএলের ম্যাচ চলছে সেই রাজ্যগুলোতেই কিন্তু তাপমাত্রা ৩৫ থেকে চল্লিশের ওপরে এই গরমের মধ্যেও কিন্তু ভারতের মানুষজন এই আইপিএলের উৎসবটাকে দারুণভাবে উপভোগ করছে ম্যাচ বিকালে হোক কিংবা রাতে শুরুর দুই তিন ঘন্টা আগে থেকে কিন্তু দোকানিরা নানা রকম জিনিস নিয়ে স্টেডিয়ামের পাশে বসে যায় পছন্দের ক্রিকেটারের জার্সি কেনা থেকে শুরু করে গালে বা হাতে রং তুলির আচর প্রিয় দলকে সাপোর্ট করার জন্য মাঠে পুরোপুরি তৈরি হয়েই যান তারা এবং এই মুহূর্তগুলো দীর্ঘদিন ধরেই কিন্তু চলে এসেছে শুধু ডেতেই এরকম চিত্র দেখা যায় না যেদিন ম্যাচ না থাকে দুই দলের অনুশীলন দেখতেও কিন্তু অনেকে এসে স্টেডিয়ামে হাজির হন তারা ক্রিকেটারদের অটোগ্রাফ চান নিরাশ করেন না মুরলীধরন হেড থেকে শুরু করে বাংলার মোস্তাফিজুর রহমানের মতো ক্রিকেটাররা দারুন এক দৃশ্য চোখে পড়ে প্রায়ই তারা আইপিএলকে একটা ভিন্ন জায়গায় একটা উৎসবের পর্যায়ে একটা ব্র্যান্ড হিসেবে তৈরি করতে পেরেছে এবং এটা কিন্তু একদিনে হয়নি এর জন্য কিন্তু কয়েকটা বিষয় তুলে ধরা প্রয়োজন সবার প্রথম টিমগুলোর মালিকানা কিন্তু প্রতিবার পরিবর্তন হয়নি এবং এক একটা টিমের জন্য কিন্তু এক একজন আইকনিক প্লেয়ার দীর্ঘদিন ধরে সেই দলেই খেলেছেন যেরকম মহেন্দ্র সিং ধোনিকে কিন্তু চেন্নাইয়ের আইকনিক হিসেবেই মানা হয় ঠিক একইভাবে রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ান্সের তো যেই যেই ক্রিকেটারের ফ্যান যারা আছে তারা সেই রাজ্যের হোক বা না হোক ধোনির কারণে কিন্তু অনেকেই চেন্নাইকে সমর্থন করছে সেম একইভাবে রোহিত শর্মার জন্য অনেকেই দেখা যায় মুম্বাই ইন্ডিয়ান্সকে সাপোর্ট করতে শুধু উৎসবের আকার বললে ভুল হবে এবং প্রতিবার কিন্তু এই আইপিএল থেকে নতুন প্লেয়ার কিন্তু বেরিয়ে আসে এটাই কিন্তু আইপিএলের সার্থকতা এবার চেন্নাই সুপার কিংসের শিবম দুবেকে নিয়ে কিন্তু পুরা ভারতের একটা আলোড়ন তৈরি হয়েছে ও কি থাকবে সামনের টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের দলে যদিও ভারত এখনও দল ঘোষণা করেনি তবে ওকে কিন্তু অনেকেই দেখতে চায় সেই দলে ওর পারফরম্যান্সও কিন্তু দুর্দান্ত ব্যতিক্রম নয় কিন্তু বাংলাদেশের মোস্তাফিজও এই মোস্তাফিজ কিন্তু বাংলাদেশের একমাত্র প্রতিনিধি যে চেন্নাইয়ের হয়ে খেলছে এখনও পর্যন্ত চোদ্দোটা উইকেট নিয়ে আইপিএলের টপ উইকেট শিকারীর তালিকায় কিন্তু মোস্তাফিজ রয়েছেন এবং আইপিএলের যে ক্রেজ এতে কিন্তু বোঝাই যাচ্ছে এই আইপিএলে যত সংখ্যক ক্রিকেটার খেলবে সেটা কিন্তু বাংলাদেশের জন্যই ভালো অবশ্যই সাকিব থেকে বেশি ধারাবাহিক তারপর কিন্তু মোস্তাফিজ তাছাড়াও তামিম মাসরাফি এবং লিটন দাস অনেকেই কিন্তু আইপিএলের বিভিন্ন দলের হয়ে খেলেছেন তবে মোস্তাফিজের এবারের আসরটা কিন্তু একটু ভিন্ন মাত্রায় নিয়ে গেছে সাকিবের শিরোপা জেতা কেটিআরের হয়ে নো ডাউট সেটাও কিন্তু অনেক বেশি বাংলাদেশিদের জন্য গর্বের ছিল বাংলার মানুষের জন্য গর্বের ছিল কারণ আইপিএলের মতো এরকম একটা টুর্নামেন্ট যেখানে অনেক বেশি প্রতিযোগিতা যেখানে বিশ্বের সব সুপারস্টাররা কিন্তু খেলে এবং এখানে প্রতিটা ম্যাচে কিন্তু প্রচণ্ড পরিমাণ টেম্পারমেন্ট নিয়ে কিন্তু খেলতে হয় যখন একেবারে সতেরো রান প্রয়োজন হয় ব্যাটিং করে তুলতে সেটাও যেরকম চাপের কিন্তু একবারে সতেরো রান চেক দাও কিন্তু এই আইপিএলের মঞ্চে কঠিন একটা কাজ তাই আইপিএলে শেখার কিন্তু ব্যতিক্রম নেই চেন্নাই সুপার কিংসের হয়ে আর একটা ম্যাচই খেলার সুযোগ পাবে বাংলার মোস্তাফিজ আর সেই ম্যাচটা ঘিরেই কিন্তু সবার আগ্রহ কি পারবে মোস্তাফিজ পারপেল ক্যাপটা নিয়ে দেশে ফিরতে তার পরের ম্যাচগুলো যেহেতু খেলছে না তখন যেটাই হোক সানরাইজার্স হায়দ্রাবাদের সাথে জয়ের পরের দিন মাঠের অনুশীলন করেনি চেন্নাই সুপার কিংস টিম হোটেলেই সময় কাটিয়েছে ক্রিকেটাররা সেখানেই হয়েছে জিম সেশন সুইমিং এবং টিম মিটিং চলতি আইপিএলে প্লে অফে খেলার আশা কিন্তু ভালোভাবেই বাঁচিয়ে রেখেছে ধোনির চেন্নাই পয়েন্ট টেবিলে তাদের বর্তমান অবস্থান তিনে নয় ম্যাচ খেলে চার হার পাঁচ জয় পরের ম্যাচটা পয়লা মে প্রতিপক্ষ পাঞ্জাব অর্ণব্যাপী একাত্তর চেন্নাই ভারত